ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন বিখ্যাত মাস্টারকার্ড কার্ড কোম্পানি একটি পদক্ষেপ নিয়েছে আর তা হল বিশ্বকাপের মঞ্চে মেসি অথবা নেইমারের প্রতিটি গোলের জন্য দশ হাজার স্কুল পড়ুয়ার ছাত্রছাত্রীর জন্য খাওয়ার ব্যবস্থা করা হবে মহৎ এই পদক্ষেপের অংশ শুধুমাত্র মেসি ও নেইমার বিশ্বকাপে ইতোমধ্যেই দুজনেই একটি একটি করে গোল করেছেন অর্থাৎ বিশ হাজার শিশুর জন্য ইতোমধ্যেই খাওয়ারের ব্যবস্থা হয়েছে এই প্রসঙ্গে মার্কা পত্রিকাকে মেসি বলেন এই ক্যাম্পেইনের অংশ হতে পেরে আমি খুবই গর্বিত এই মহৎ পদক্ষেপটি হাজার হাজার শিশুর জীবন পরিবর্তন করবে এবং তাদের মুখে হাসি ফোটাবে আর নেইমার তো জানিয়েই দিলেন এটি হল ক্ষুধার বিরুদ্ধে যুদ্ধ তিনি নিজে এর অংশ হতে পেরে খুবই আনন্দিত বিশ্বকাপে নিজের প্রথম গোলের পর ম্যাচ শেষে কান্না করেছিলেন নেইমার এই প্রসঙ্গে ইনস্টাগ্রামে দেওয়া একটি পোস্টে তিনি জানান এই কান্না ছিল আনন্দের কিন্তু এই আনন্দের পেছনে কী লুকিয়েছিল তা হয়তো অনেকে জানত না স্প্যানিশ মিডিয়াগুলো দাবি করছে নেইমার এই পথ শিশুদের জন্য খাওয়ার ব্যবস্থা করায় আবেগ আপ্লুত হয়ে পড়েছিলেন উল্লেখ্য এই ক্যাম্পেইনের অংশ হতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনালদো কেননা এটি শুধুমাত্র দক্ষিণ আমেরিকা ভিত্তিক